আমরা গত ক্লাসে অ্যাক্টিভ ইংলিশ পড়েছিলাম, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক পড়েছিলাম, তাই না? আজকে আমরা পরের পেজটা পড়ব। সবাই কয়জন জয়েন করেছো? সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বই নাও, ওটা লিখতে হবে। আমি দিয়ে দিব, তোমরা দেখে দেখে লিখবে। পেন্সিল নাও, বুক নাও। কয়েকজন জয়েনিং আজকে? এখন এত কম কেন? আরো জন আচ্ছা জয়েন করে নিই, এক দু মিনিট আমরা ওয়েট করি। দেখো 33 নম্বর পেজ আইটেম 23 আমি লিখে দিয়েছি পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে লেখা আমি বলেও দিব মুখে, তোমরা লিখে ফেলো। পেন্সিল নাও, ওয়ার্কবুক বই নাও। আচ্ছা দেখো এখানে দিস দিয়ে কিছু সেন্টেন্স আছে আর দোজ দিয়ে কিছু সেন্টেন্স আছে। যেখানে এখানে দেখো এগুলো কাছের জিনিস, এজন্য দিস দিয়ে ইন্ডিকেট করছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আর এগুলো কি দূরে আছে মানে দেখাচ্ছে, এটা দোজ দিয়ে ইন্ডিকেট করছে। তাহলে এখানে বলছে কি দিস আর হেন্স, এগুলো হয় মুরগি। হট আর দোজ, ওইগুলো কি বলছে? দে আর ডাগস। তোমাদের এখানে গ্যাপস দিয়ে দিয়েছে, এখানে দেখো গ্যাপসের মধ্যে তোমাদের লিখতে হবে। এখানে শুধু এটা ওয়ার্কবুক বই কাজ। হ্যাঁ 33 নাম্বার পেজ দেখো, পেজ নাম্বার দেখা যাচ্ছে যে 33 নাম্বার পেজ দেখছো? তাহলে এখানে আর নাই, এখানে আরটা আমাকে লিখতে হবে। আমি আর লিখে দিয়েছি, এ আর ই, বানানটা হচ্ছে এ আর ই আর। দেখো তাড়াতাড়ি পেন্সিল দিয়ে লিখতে হবে। হ্যাঁ এটা কি হবে আর, এই গ্যাপে কি বসবে? তানজুম তুমি দাগাচ্ছ কেন? এখানে কি হবে আর, এ আর ই আর লেখো। তারপরে দেখো এখানে দিস আর ফ্লাইস, এখানে আর ফ্লাইস লেখো। হোয়াট আর দোষ, এটা হচ্ছে দোষ, টিএইচ ও এসি দোষ।
যখন এই এই এটা হচ্ছে এই পিকচারটা আছে, এই পিকচারটার ওপর বেস করে এই কোশ্চেনটা করা হয়েছে। হোয়াট আর দোজ, ওইগুলো কি? হ্যাঁ বোঝাচ্ছে, বলতেছে হোয়াট আর দোজ, ওইগুলো কি? দে আর বার্ডস, এগুলো মানে তারা পাখি। এটা কিসের ছবি? পাখি। এখানে বার্ডস লিখে দিয়েছে, যদিও ছবিগুলো এত ক্লিয়ার না। দেখো লিখে দিয়েছে যেটা সেটাই লিখবা, বার্ডস লিখে দিয়েছে, এখানে ডাক্স লিখে দিয়েছে, সবগুলোই লিখে দিয়েছে, এতে তোমাদের অনেক সুবিধা হয়েছে। দ্রুত শেষ করা যাবে না, ধীরে ধীরে লেখো, ধীরে ধীরে শুরু করে লেখো। বই লেখা আছে, ও এটা ও লিখেছি, দেখো এখানে দেখো ট্রাউজার বানান্স লিখা আছে, বানান লিখা আছে, দেখে দেখে লিখো। ও হবে এটা ও, ও ইউ এস ই আর এস, ট্রাউজার্স। দুই নাম্বারটা হচ্ছে দিস আর ফ্লাইস, এই যে ফ্লাইস বানান লিখা আছে এফ এল আই এস, ফ্লাইস, আর এম আর বানান হচ্ছে এ আর ই আর। আর এটা হচ্ছে হোয়াট আর দোজ। আচ্ছা দেখো এটা হচ্ছে ড্রেসেস, ড্রেসেস বানান নেই, দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে ডি আর ই ডাবল এস ই এস, ড্রেসেস আমিও লিখে দিয়েছি, আর এ আর ই আর।
লেখো ধীরে ধীরে লেখো, ধীরে ধীরে সুন্দর করে লেখো। আরে বাবা চিৎকার করো না, সবার লেখা শেষ হয় নাই তো, অনেকের লেখা শেষ হয় নাই, তোমরা পড়ো, যাদের লেখা শেষ হয়ে যাবে তারা পড়বে, আর কোনো কথা না, পড়ো সবাই, যার যাদের লেখা শেষ হয়ে যাবে পড়ো, আগের পেজে 32 নম্বর পেজটা পড়ো, পড়া ধরবো না। ম্যাম আপনি 4 নম্বরটা কি লিখেছেন? দিস আর প্লেটস, দিস আর প্লেটস, হট আর দোজ, দে আর চপস্টিক। মিস 3 নম্বরটা কি লিখেছেন? দিস আর ট্রাউজার্স, হট আর দোজ, দে আর ড্রেসেস। এখন বলা হচ্ছে শেষ হলো পড়তে বল, শেষ হলো পড়ো। বানানগুলো কিন্তু বইয়েই লেখা আছে, ড্রেসেস, চপস্টিক, গ্লাসেস, কাপ, প্লেট, ট্রাউজার, স্লাইস, পেন, সব দেওয়া আছে। পড়তে বলছি, যাদের লেখা গেছে তারা পড়ো, পড়া এগুলা শিখে ফেলো, পরীক্ষায় থাকবে। আমরা 2000 টাকা, তাহলে টাকার অঙ্কটা বেশি করেছি, আমরা করেছি।
হবে এরকম টানা ওকে গ্রামীণ গুণ হবে তাহলে কি আগে যাবে না এবং প্রথমের সাথে কি সম্পর্ক হলে আগে সম্পর্ক কারণ যাবে না কে করা হয় এবং প্রথমের নেতৃত্ব নিয়ে রাগিলে নেতৃত্বে বসবে এবং প্রথমের কে নিয়ে রাগিলে কে নেতৃত্বে তাহলে যাবে না এবং প্রথমের যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের রাগিল কি হবে ভুল হবে আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি এখন কিন্তু বুঝতে আলোচনা করছি সেগুলো হচ্ছে যাবে না কিংবা প্রথমের সময় যে ভুলগুলো হচ্ছে সেগুলোর কারণে রাগিল ভুল হচ্ছে তারপরে লিখছো তিন নাম্বার থ্রি লিখছো এটা লেখা হয়েছে হোয়াট আর দোজ দেয়ার ড্রেসেস এটা লেখা হয়েছে দিস আর প্লেটস এটা কি প্লেটের ছবি এই জন্য লিখেছে দিস আর প্লেটস এগুলো হচ্ছে থালা হোয়াট আর দোজ ওগুলো কি দেয়ার চপস্টিক এগুলো চপস্টিক দিস আর কাপস হোয়াট আর দোজ ওগুলো কি দে আর গ্লাসেস তারা গ্লাসের গ্লাস আচ্ছা এখন তোমাদের লেখা শেষ অনেকের শোনো এক চার নাম্বারটা দিস আর প্লেটস হোয়াট আর দোজ দে আর চপস্টিক্স আচ্ছা এক রোল তুমি তোমার লেখা তো শেষ তুমি তোমার বইটা দেখে দেখে রিডিং করো তো দেখি রিডিং এর কি অবস্থা ওয়াজিহা ওয়াজিহা আহমেদ হোয়াট আর দোজ দে আর ডাকস দিস আর ফ্লাইস হোয়াট আর দোজ দে গুড আর কার লেখা হয়েছে নাম বলো আচ্ছা রোল দুই তুমি কথা বলবা না নুহা তুমি আনমিউট করে পড়ো মিউট করে দিয়েছি সুন্দর হয়েছে আচ্ছা ইসলাম তুমি পড়ো সারিকা পড়ো সবাই মিউট করে দিছি সারিকা আনমিউট করে আর পড়ো আনমিউট করে পড়ো ট্রাউজার্স ড্রেসেস ড্রেসেস
সুন্দর হয়েছে তোমার। আচ্ছা রোল চার পড়ো, রোল চার পড়ো, আর সবাইকে মিউট করে দিয়েছি, রোল চার আনমিউট করে পড়ো। আচ্ছা এটা তো লেখা শেষ, স্ক্রিনটা সরাই দিব, সবার লেখা শেষ, রেসপন্স করো। আচ্ছা রোল চার, তোমার আর একটু প্র্যাকটিস করতে হবে রিডিং। আর কার হয়েছে? আমি যাদের কিন্তু রিডিং প্র্যাকটিস করতে বলছি তারা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা। রোল ছয় পড়ো, সবাই মিউট করে দিচ্ছি, রোল ছয় পড়বে, রোল ছয় পড়ো। আচ্ছা স্ক্রিনটা সরাই দেই, আশা করি সবার লেখা হয়ে গেছে, স্ক্রিনটা সরাই দিব। কার হয় নাই লেখা সে রেসপন্স করো। আচ্ছা রোল ছয়, রোল ছয় পড়বে এবার। আমি যাকে রিডিং করতে বলবো সে কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। মাম্মির দিকে বলো, রোল একান্ন বলো, সবাই মিউট থাকো, ওরা বলে মিউট করে দিও। তুমি এখানে গ্লাস অনেকগুলো আছে, গ্লাসেস হবে, হ্যাঁ এগুলো একটু মিসিং হয়েছে, তোমার আর একটু প্র্যাকটিস করতে হবে। নাফিসা জাহান জোহা পড়া বলবে, নাফিসা জাহান জোহা পড়া বলতে চেয়েছে, সবাই মিউট থাকো। What are
জাহান তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আর কে বলবে পড়া? পরে তাসনিয়া জাহান নিশি পড়বে। আগে তাবাসসুম তানিশা পড়ো। These are hands. What are those? They are dogs. These are flies. What are those? They are birds. Those are trousers. What are those? They are dresses. These are plates. What are those? They are chopsticks. These are cups. What are those? They are glasses. Good, সুন্দর হয়েছে। তারপরে কাকে জানি বলতে বলছি সে করো। যা আরেকজনকে পড়তে বলছি মিস তাবাসসুম তানিশা পড়বে। তানিশা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো তোমাদের অনেকেরই প্রত্যেকেই 10 মিনিট করে রিডিং পড়া প্র্যাকটিস করবো। এখন আমি লেখা দেখবো সবাই। হ্যাঁ লেখাগুলা দেখাও, ভুল লিখছো না ঠিক লিখছো আমার দেখতে হবে না? আরাধ্য মন্ডল মিথি খাতা দেখা, বইটা দেখাও, ক্যামেরার সামনে সুন্দর করে ধরো, সবাই প্রিপেয়ার্ড হও। ভালো মতো বুঝো, আমি জানি বুঝতে পারি। নারায়ণা নারায়ণা নাড়াচাড়া করো না, একটু স্থির করে রাখো। আচ্ছা এটা কী লিখছো? আর বানান কি ঠিক আছে? এখানে এ আরই হবে আর। হ্যাঁ ঠিকই আছে, ড্রেসেস এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখানে প্লেটস হবে, এস একটা এস হবে, এখানে কোশ্চেন মার্ক হবে না। এই মিথি এই দেখো এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছ। শোনো কথা বলবে না, আনমিউট করবে না, যে আনমিউট করবে তাকে তার পানিশমেন্ট আছে। শোনো যে আনমিউট করবে তাকে কিন্তু বই দেখবো না, আমি যার নাম বলবো সে শুধু বই ধরবা, আর কেউ কথা বলবা না, কথা বললে দেরি হয়ে যায়। মুশফিকা ইসলাম ওহির বই দেখবো আমি এখন, তোমরা আর কেউ কথা বলবা না। মুশফিকা ইসলাম ওহি এটা তো আমি লিখে দিয়েছি তোমাকে, তাই না বাবা তোমার বইয়ে? গুড, তুমি বইটা স্কুলে নিয়ে আসো বুধবার দিন, আমার আবার লাগবে। হ্যাঁ ঠিক আছে মে। আচ্ছা গুড। জান্নাতুল ফেরদৌস তিশা ধরো, ওই পেজ ধরো, 33 পৃষ্ঠা ধরো, 33 নম্বর পেজ ধরো। তুমি 32 পেজ ধরছো কেন? 33 ওটা গত দিনে হয়ে গেছে। তোমরা একটু গাঢ় পেন্সিল ইউজ করবা, ঠিক আছে, 2B পেন্সিল ইউজ করবা। আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে তোমার। তারপরে তোমরা, আমি কি বলছি, রোল এক
আমি বলছি জান্না বলবো সে শুধু দেখবে দেখাবে জান্নাতুল নূর রাইসা বই ধরো তোমারটা দেখতেছি জান্নাতুল নূর রাইসা হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে লেখাও ক্লিয়ার তানজুমারা সাবা রোল 12 বই ধরো সবাই প্রিপেয়ার্ড হয়ে থাকো বই কাছে রাখো আমি যার নাম বলবো সে শুধু বই ধরবা আর কেউ কথা বলবা না তুমি এই যে বই রেডি করো নাই কেন আমি কিন্তু তোমার কাছে আর আসবো না তাড়াতাড়ি ধরো কে লিখে দিয়েছে এটা তোমার লেখা তো এই দোষ বানান ভুলেছে এই দেখো হোয়াট আর কি দেয়ার প্লেস তার নিচে দেখো হোয়াট আর দোষ বানান ভুল দোষ বানান ঠিক করো এই যে দিস আর ফ্লাইস হোয়াট আর দোষ এখানেও দোষ বানান ভুল সব রিপে ঠিক করো ঈশ্বর জাহান এই ছোট ভাইকে নিয়ে বসে আছো ঈশ্বর জাহান দেখাও মিসরাল 51 দেখেছেন রোল 51 কথা বুঝো না একটু বড় হয়েছে তো একসাথে সবারটা দেখা যায় না আমি যার নাম বলছি তারটা দেখছি হ্যাঁ তোমার সরি মিস আচ্ছা একসাথে তো আমি সবারটা দেখতে পারবো না আমি তো একজন মানুষ তাই না এটা বুঝতে হবে তোমাদের আচ্ছা তোমার বুঝতাছি না ঈশ্বর জাহান তুমি ক্যামেরা ধরার প্র্যাকটিস করো তোমারটা আমি বুঝতেছি না নাফিসা জাহান জোহা তোমার বই ধরো জোহা বই ধরো কাপস হটার দোস গ্লাসেস এই লেখা গেলাও তোমরা ভুল করো অনেকে তোমারটা ক্লিয়ার সব সুন্দর হয়েছে গুড নাফিসা জাহান জোহা ভালো হয়েছে বুশরা বিনতে বাসা রোল 10 বই ধরো আটার দোস দেয়ার ড্রেসেস দেয়ার স্ট্যাপিস্টিক্স দোস হ্যাঁ গুড তোমারটাও হয়েছে বুশরা বিনতে বাসার দেখেছি ওয়াজিয়া আহমেদ রোল 1 ধরো ওয়াজিয়া ভালো করে ধরো নারায়ণা ট্রাউজার্স তোমারটাও হয়েছে গুড নাফিসা রোল 43 বুশরা শরীফ নাফিসা বইটা ধরো বাবা তোমরা যদি একটু চালু করো না তাহলে সবারটা কিন্তু দেখা যায় হ্যাঁ গুড হয়েছে নাফিসা দেখেছি যারা দেখিয়েছো তারা কিন্তু আর ধরবে না মুক্তা মুক্তা ধরো এই মুক্তা 34 রোল শোনো না আচ্ছা মুক্তা শুনছে না মুক্তা বই ধরছে না দেরি করতে করা যাবে না মুক্তা বোঝা যাচ্ছে না তুমি প্র্যাকটিস করো ক্যামেরার সামনে ধরা গ্রুপও তো আছে গ্রুপে সেন্ড করে দিবা মেইল আইডি আছে মেইলে সেন্ড করে দিবা সবভাবে আমি দেখতে পারবো আচ্ছা রোল 12 তানজুমারা সাবা তোমারটা দেখছি আর যারা ভিডিও আপ করে রাখছো তাদেরটা কিভাবে দেখবো বলো যারা ভিডিও আপ করে রাখছো সাবরিনা সানা হ্যাঁ দেখেছি আচ্ছা দেখেছি সাবরিনা সালিন সানা ভিডিও অন করো উষা তাতিয়া নুহা ভিডিও অন করো তারান্নুম খুরশিদ ভিডিও অন করো নিঝুম সামিয়া হোসেন সারা সামিয়া আক্তার ফিওনা বই দেখাও ফিওনা লিখো নাই তুমি কেন লিখো নাই সুসাইফা মিম তোমার বই তো দেখেছি বাবা আচ্ছা ম্যাক্সিমামই দেখেছি ম্যাক্সিমামই দেখেছি যারা ভিডিও আপ করে রাখছো তাদেরটা দেখতে পাচ্ছি না কিছুই নিশি তোমারটা দেখেছি তোমরা গ্রুপে মারজানা হোসেন ধরো বইটা ধরো মারজানা কম হয়
আচ্ছা সুন্দর হয়েছে, অনেকই ভালো লিখেছো। হ্যাঁ এবার এটা কোন বই? আচ্ছা অনেকেই সুন্দর লিখেছে, ভালো লিখেছে। আর সারিকা দেখেছি, বুশরা দেখেছি, নিশাত জাহান দেখেছি, বুশরা বিনতে বাশার দেখেছি, ওয়াজিয়া দেখেছি, মুক্তা দেখে দেখেছি, তানজুমারা সাবা দেখেছি, ফিওনা লেখে নাই দেখায় নাই, নাফিসা জাহান জোহা দেখেছি, সবারটা দেখেছি, যারা দেখাইছো সবারটা দেখেছি, আর যারা দেখাও না। আচ্ছা তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, কই তুমি, ভিডিও দেখা যাচ্ছে না তো তোমাকে। আমি এখানে। তুমি এখানে? আচ্ছা রোল ছয় তোমাকে তো সবার আগে দেখেছি, সাদিয়া সুলতানা মাইশা। তোমারটা দেখেছি তো, বই ধরো আবার, আবার দেখে দিচ্ছি। শোনো তোমরা এখন তোমাদের রোল আর নামটা সেন্ড করে দাও, ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ অনেকেই সেন্ড করছো, আর বাকি যারা যারা করো নাই নাম। বইয়ের নামটা হচ্ছে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, এটা অ্যাক্টিভ ইংলিশ একটা আছে আর একটা আছে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, ঠিক আছে? এই যে হোয়াট বানান, সাদিয়া তোমার হোয়াট বানান ভুল হয়েছে বাবা, তোমার আচ্ছা তোমরা সবাই গ্রুপে তারপরে সেন্ড করে দিবা, তোমাদের গ্রুপ আছে না সেখানে সেন্ড করে দিবা। আর আমার মেইল আইডি তো তোমরা সবাই জানো, আমার মেইল আইডিতেও তোমরা সেন্ড করতে পারো। মিস দেখেছে, মিস এইচ ডব্লিউ কি? ও এইচ ডব্লিউ এটাই পড়া। লেখো ডায়েরি দিয়ে দিচ্ছি। মিস এস ডব্লিউ কি তো লিখে দিবেন, এটা আজকে পড়া নিয়েছে ওইটাই। অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, ওয়ার্কবুক মানে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, ঠিক আছে? এগুলো না তোমরা একটু প্র্যাকটিস করলে তোমাদের অনেক ইংলিশের দক্ষতাটা বেড়ে যাবে।